সবাই মেকানিককে আমি স্বাগতম জানাই। আমার নাম হচ্ছে সাজিরউদ্দিন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাজির বাইক গুরু বেঙ্গলি চ্যানেল। তো মেকানিক বন্ধুরা, আজকের ভিডিও টপিক হচ্ছে আমার কাছে এসছে হোন্ডা কোম্পানির অ্যাক্টিভা স্কুটি আর একটা মেকানিক নিয়ে এসছে। আমাকে এসে বলছে বাইকের সেলফ স্টার্ট কাজ করছে না। তো আমি চেক আপ করলাম যে সেলফটাও খুলেছিলাম, আমি খোলার পর আমি কার্বন চেঞ্জ করলাম, আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস, এখানে আমি কার্বন চেঞ্জ করলাম, মানে কার্বনগুলো দেখছেন যে ইয়ে ঘষেছে, কিন্তু সব জায়গাতে লাগে না, কোনো কোনো জায়গাতে আমাদের টাচিং খাচ্ছে, কোনো কোনো জায়গাতে টাচিং খাচ্ছে না। তো আমি আগে কার্বন লাগিয়ে কমপ্লিট করে দিয়েছি, করার পরেও কিন্তু আমাদের সেলফ কাজ করছে না। তো মেকানিক বন্ধুরা, হোন্ডা অ্যাক্টিভা যেমন আমাদের প্লেজার আর এবং একটা ম্যাস্টোরো, তো কিছু কিছু স্কুটিতে আমাদের যে সিস্টেম দিয়ে রয়েছে সিডিআই কয়েল থেকে আমাদের গ্রাউন্ডটা যায়। তো কোনো কোনো বাইকের আমাদের সিডিআই কয়েল যদি কেটে যায় সেলফের সিস্টেমটা, তো সেলফ আমাদের কাজ করবে না। তো গাইস, ওই জিনিসটা আপনাদেরকে বলবো যে কিভাবে কাজ করে। তো যদি আমাদের সেলফ সিডিআই খারাপ হয়ে যায় আর সেলফ স্টার্ট না হয়, আর যদি আমাদের লাথি মেরে বাইকটা স্টার্ট হয়, তাহলে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা দেখা উচিত আর আপনারা বুঝতে পারবেন। তো চলি কিভাবে আমরা চেক আপ করবো। তো গাইস দেখছেন আমাদের সেলফ ড্রিলের মধ্যে, যে কোনো বাইকের হোক স্কুটি হোক, সেলফ ড্রিলের মধ্যে আমাদের দুটো তার থাকে পাতলা পাতলা। এখানে যদি আমরা ভোল্ট আর গ্রাউন্ড যদি দিই, তো অটোমেটিক আমাদের সেলফের রিলে কাজ করবে আর সেলফে আমাদের 12 ভোল্ট গিয়ে সেলফকে উড়াবে আর সেলফ স্টার্ট হয়ে যাবে। তো চলি আগে চেক আপ করি, আপনাদেরকে বলি। তো আমি সেলফের রিলে খুলে দিয়েছি, এবার আমরা চেক আপ করবো যে এখানে আমাদের ভোল্টেজ আসছে কি না। প্রথম স্টেপ আমরা দেখবো এই তারটাতে ভোল্টেজ আর এই তারটাতে আমরা বডি আর্থিং পাবো, তো ওটা পরে চেক আপ করবো। তো গাইস, একটা আমি মাল্টিমিটারে ভরলাম আর একটা যে কোনো জায়গাতে লাগাবো, ঠিক আছে। তো এখানে 8 ভোল্ট আসছে, এবার আমরা একটু ক্লাচটা দাবাবো, তো ব্রেকটা দাবাবো, তো এবার আমরা এখানে সেল দিব। তো দেখেন, ও সরি, মাল্টিমিটারটাকে 20-তে করতে হবে। তো চলি এবার আমরা সেল দেওয়াছি, দেখেন 12 ভোল্ট আসছে আর সেলফটা আমি ছাড়লাম, দেখেন জিরো হয়ে গেল। এবার সেল টিপলাম, 12 ভোল্ট হয়ে গেল। এবার কথা হলো এখান থেকে আমাদের বডি আর্থিং ঠিক পাচ্ছে। এবার আমরা নিব এই জায়গা থেকে যে সিডিআই আমাদেরকে বডি আর্থিং দিচ্ছে কি না। এবার দেখেন, এবার আমরা সেল দেওয়াচ্ছি, এখানে আমাদের 8 ভোল্ট দিচ্ছে, 8 ভোল্ট আসছে দেখেন। এবার 8 ভোল্টটা কী করে হলো, যে বডি আর্থিংটা আমাদের শক্ত করে পাচ্ছে না তার জন্য। এবার বডি আর্থিংটা কে দিচ্ছে এবার আপনাদেরকে বলছি। তো গাইস, এটা হচ্ছে আমাদের, দেখেন একটা আমাদের হোয়াইট কালারে যেটা আমাদের হারা কালার আছে সেটা হচ্ছে বডি আর্থিং। এটা আসবে কোথা থেকে দেখেন, সিডিআই ইউনিট থেকে আসবে। সিডিআই ইউনিটে একটা তার আছে, এখান থেকে আমাদের বডি আর্থিং যাবে। তো আমি এটা তারটাকে কেটে দিব, কেটে দিলাম। এবার কথা হলো বডি আর্থিংটা আমি আর সিডিআই থেকে নেব না, আমি অন্য জায়গায় একটা দেবো। ধরে নেন আমাদের এখানে হারা কালারের তার আছে ইন্ডিকেটারে, সেখানে বডি আর্থিংটা দিয়ে দেবো। তো চলি এবার দিয়ে দিচ্ছি, জ্যাকটা লাগিয়ে দিই আর যেন বডি আর্থিংটা আমাদের এখানেই নিয়ে নেয়। একটা তার দাও, তো তারটা শর্ট পড়ছে। আর সিডিআই এর যেটা আমাদের তার আছে, যেটা রেলের রিলের, এই রিলে গিয়েছে এটা তারটাতে। এবার এই তারটাকে আমরা এটার সঙ্গে যুক্ত করব, দেখেন বাস লাগিয়ে দিলাম। এবার কিন্তু বডি আর্থিংটা আমাদের মেন বাইক থেকে বা চার্জেস থেকে বডি আর্থিংটা নিয়ে নিয়েছে। এবার আপনাদেরকে এখানে ভোল্টেজ দেখাচ্ছি কত আসছে, দেখেন। এবার কিন্তু আশা করি 12 ভোল্ট আসবে। তো গাইস, এখানে লাগানো হয়ে গেছে আর ওটা দাবিয়ে থাকবো ক্লাসটা, আর এখানে দেখেন এবার 12 ভোল্ট আমাদের চলে এসছে। তো আপনারা কি বুঝলেন, সিডিআই আমাদের খারাপ হয়ে গেছে। এখানে দেখাও, সিডিআই আমাদের খারাপ হয়ে গেছে, বডি আর্থিংটা দিতে পারছে না, তার জন্যে এটা প্রবলেম হচ্ছে। তো এবার চলি আমরা রিলেটা লাগাই, লাগিয়ে বাইকের সেলফ স্টার্ট হয় কি না সেটা দেখাবো। রিলেটা কোথায়, রিলেটাকে লাগিয়ে দিই। বাস রিলে লাগিয়ে দিলাম, এবার বাইকটাতে আমরা সেলফ দেবো, দেখি সেলফ দিচ্ছে কিনা। এবার বিশ্বাস যদি না করেন, তাহলে কিন্তু আমরা এখানে এই তারটা লাগাচ্ছি, দেখেন এই তারটা খুলে দিলাম আর সিডিআই এই তারটা আমরা অ্যাটাচ করলাম। এবার দেখবেন একটা কিটকিট করে আওয়াজ করবে, কিন্তু কাজ করবে না, দেখেন কিচ্ছু কাজ করে না। দেখেন এখানে দেখাও,
সেল দিচ্ছে আমাদের কোনো সেলফি নিচ্ছে না, চাবি অন আছে, দেখেন হর্ন বাজছে। এবার কিন্তু এই তারটা আমরা কেটে খুলে দিলাম সিডিআই তারটা, আর এই তারটা এখানে লাগিয়ে দিলাম। এবার সেলফ আমাদের কাজ করবে এক চান্সে। তো আপনারা কি দেখলেন, যদি বাইকের মধ্যে সিডিআই খারাপ হয়ে যায় আর সেলফ স্টার যদি রিলে আমাদের যদি টিকটিক না করে, তো আপনারা কিভাবে চেক আপ করবেন? এখানে দেখেন এই তারটাতে 12 ভোল্ট দেখবেন, মাল্টিমিটার দিয়ে ডাইরেক্ট লাগাবেন, আর এখানে কিন্তু লাগাবেন না, এখান থেকে ডাইরেক্ট আমরা এখানে লাগাবো। আর যদি সেলফের সুইচটা পাই তো 12 ভোল্ট শো করবে। এবার কথা হলো, এখানে যদি লাগিয়ে আমরা যদি সেলফ দাবাই আর 12 ভোল্ট যদি শো না করে, 7 ভোল্ট 8 ভোল্ট যদি শো করে, তাহলে ভেবে নেবেন যে সিডিআই ইউনিট আমাদের খারাপ হয়ে গেছে, গ্রাউন্ড দিতে পারছে না, তার জন্য ভোল্টেজটা কম আসছে। তো আজকে কী শিখলেন, নতুন কিছু শিখলেন? যদি সিডিআই খারাপ হয়ে যায় আর যদি আমরা সিডিআই না পাই, তাহলে কিন্তু আমাদেরকে একটা তার কেটে বডি আর্থিং দিলে আমাদের সেলফ স্টার্ট হয়ে যায়। তো এভাবে কাজ করবেন। তো আমার কাছে একটা আমার ভিউয়ার এসছে, দুজন ওরা দেখা করতে এসছে। তো আপনার নামটা কি? হ্যাঁ, রাহুল। আর আপনার? এরা দুজন এসছে আমাদের এখান থেকে মোটামুটি 40 কিলোমিটার দূর থেকে আমার সঙ্গে দেখা করতে। তো যদি আপনারও আমার কাছের থাকেন তো অবশ্যই আসতে পারেন দেখা করতে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, জুড়ে থাকুন সাজির বাইক গুরু ইউটিউব চ্যানেলের সঙ্গে।